ওনার নাম হচ্ছে মামুন মজুমদার। উনি দীর্ঘদিন যাবত মিডিয়াতে বিজ্ঞাপন, নাটক বিভিন্ন শুটিং করেছেন। খুব ওনার হাত ভালো, মেকআপম্যান, অ্যাজ এ মেকআপম্যান হিসাবে দীর্ঘদিন মিডিয়াতে কাজ করতেছেন। তো মামুন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আগে যে আপনি আপনি কত সালে আপনার কেরিয়ার গড়েছেন, কত সালে, কত সাল থেকে শুরু? মানে আমার তো এই লাইনে প্রায় 20-21 বছরের কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, তো মামুন ভাই, আপনি তো প্রথম প্রথম যে কাজ করতেন তখন তো একটা ফিলিংই অন্যরকম ছিল। তখন বাংলাদেশ টেলিভিশন ছিল শুধু, তারপর তো আর কোনো চ্যানেল ছিল না, তার পাশাপাশি শুধু 21 টেলিভিশন ছিল তখন কাজ করতেন, আর এখনকার কাজ মানে টেলিভিশন ছিল বলতে বিটিভির পাশাপাশি ছিল ইমপ্রেস। 21 টিভি পরে আসে, আগে ছিল ইমপ্রেস আপনার বেলি রোডে। হ্যাঁ, তারপরে হলে আপনার এটিএন আসলো, তারপরে আসলো হলে চ্যানেল আই। হ্যাঁ, তারপরে আবার অন্য অন্য চ্যানেল দিনে দিনে চলে আসলো। তো অনেক কাছে কাজ করা হয়েছে, এর ভিতরে আমার উল্লেখযোগ্য কাজ এটা ছবি মেঘরন্ত খেলা ইভেন্ট আছে আপনার মিউজিক বাউলিয়ানা সেরা রাধুনি স্পিলিং বি এফ টু আর তার কুইজ টাইম এই টাইমের রিয়েলিটি শো আমি করি ইনশাআল্লাহ। তো আপনি তো এর পাশাপাশি অনেক নাটকেও কাজ করেছেন। অনেক তো এর আগে যে কাজগুলো করতেন, যেমন 2000-2003 বা 2005, হ্যাঁ, ওই দিনগুলোর তুলনায় এখন মানে কেমন ফিল করতেছেন? মানে এখন ইউটিউব বেরোইছে, লাইক পেজ বেরোইছে, বেরোয়া মানে এই যে মূল্য তালিকাটা, মূল্যর কমে গেছে, হ্যাঁ, মানে কাজ পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে যদি কিছু বলতেন। না, আসলে ঘটনা সেই যে কাজ পাওয়া যাচ্ছে না তা না, কাজ পাওয়া যাচ্ছে। আগে যে একটা সুন্দর সবার সাথে মনে করেন মিলেমিশে কাজ হইতো, তখন আর ওই জিনিসটা নাই। তখন মূলত লেগে আপনার যে যত বড় চামচামি করে মনে করেন যে আপনি কাজ দরকার, ওই চামচামি আবার সবার যে সব কিছু সম্ভব না। পাল্লার রহমতে যারা আমার ভালোবাসে অবশ্যই তারা আমার নিয়েই কাজ করে। হ্যাঁ, কারণ আমি ওই দেখা যে ওই বললাম না একটা কথা, আমচামি চামচামি আমার দেওয়া সম্ভব না, ব্যাগটা না, এইটা না, জুতাটা না, হ্যাঁ, মানে আড়িছে ওইটা করো ওইটা করো, এত কিছু আমার পক্ষে সম্ভব না। আচ্ছা মামুন ভাই, আপনি তো দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত কাজ করে যাচ্ছেন, তা আগের যে পরিচালকরা ছিল এবং তাদের স্ক্রিপ্ট, তাদের বিভিন্ন শিল্পীদের অভিনয় দক্ষতা, আর এখনকার বর্তমান যে শিল্পীরা হয়েছেন, স্টার হয়েছেন, তাদের সঙ্গে কতটুকু পার্থক্য বলে আপনি মনে করেন? রাত দিন পার্থক্য। আগে যে একটা সম্মান ছিল, আপনার একটা সিনিয়র আর্টিস্ট আসলে জুনিয়র উঠা দাঁড়াইতো অথবা একটা রেসপেক্ট করতো, ওই জিনিসটা ওনার নাই। সে একদিন ক্যামেরার সামনে দাঁড়াইয়া সে নিজের বিশাল বড় আর্টিস্ট পাবে, কে আসলো কে গেল এটা দেওয়ার সময় নেই, সে নিজেই বড় আর্টিস্ট। হ্যাঁ হ্যাঁ, আগে আমরা দেখেছি যে আগে ক্যামেরারে ছুঁয়ে সালাম করতো, বা মেকআপ ম্যানরে ছুঁয়ে সালাম করতো, পা ছুঁয়ে সালাম করতো, ডিরেক্টররে পা ছুঁয়ে সালাম করতো, এখন এই জিনিসটা আর নাই। নাই নাই নাই, কারণ যে আপনার বললাম না যে ওই ওরা নিজেরাই ডিরেক্টর, নিজেরাই প্রোডিউসার, নিজেরাই সব কিছু, ওনার ডিরেক্টরও লাগে না। ডিরেক্টরের রায়ে পুতুল, কিছু কিছু আর্টিস্ট আছে পুতুল রায়ে, যাতে ডিরেক্টর একটা স্ক্রিপ্ট সুন্দরভাবে করে নিয়ে আসে, ওইটারে মনে করেন শুটিং স্পটে যায়,